বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার। গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশের পরিকল্পনা কি? ভারতের পুনে থেকে তাই সরাসরি জানাবেন সহকর্মী নোমান আবদুল্লাহ। নোমান, শেষ ম্যাচ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বাংলাদেশের জন্য এবং এই ম্যাচে দলের কৌশল কি হতে পারে? মুক্তি, আমার অনেক পেছনে একটা পাহাড় দেখা যাচ্ছে। বাংলাদেশের ক্রিকেটাররা যদিও মাঠে খেলবেন, কিন্তু তাদেরকে আসলে এই পাহাড়ের মতোই পাহাড়টাই আসলে ডিঙ্গাতে হবে। বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জটা, অস্ট্রেলিয়ার মতো দলের চ্যালেঞ্জ, এবং বাংলাদেশকে যেটা করতে হবে এই ম্যাচে জিততেই হবে, এমন একটা সমীকরণ বাংলাদেশের সামনে যেখানে বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে হলে জিততেই হবে। কারণ যে চারটি দল আছে সমান পয়েন্ট সবারই, আর এখন এখান থেকে দুটো দল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে। সমীকরণ যখন এমন তখন বাংলাদেশকে জিততেই হবে, আর জিততে হলে অস্ট্রেলিয়াকে হারাতে হলে বাংলাদেশকে কিন্তু বুঝতেই পারছেন নিশ্চয়ই আলাদা করে পরিকল্পনা করে নামতে হবে। কারণ অস্ট্রেলিয়া যে যেভাবে পারফর্ম করছে এবং যেভাবে তারা নিজেদেরকে ফিরিয়ে এনেছে বিশ্বকাপের মঞ্চে, তাদের এগেনস্টে বাংলাদেশকে অবশ্যই আলাদা করে নতুন করে পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আজকে বাংলাদেশ দল কিন্তু এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার, যদিও লিটন দাস ছাড়া মোটামুটি বাকি সবাইকে আমরা দেখতে পাচ্ছি এখানে। লিটন দাসের কথা বলি, তিনি বাংলাদেশে গিয়েছিলেন তারপরে পারিবারিক কারণে, আজকে তিনি ফিরছেন। যতটুকু আমরা জেনেছি যে এখন পর্যন্ত তিনি মুম্বাইয়ে পৌঁছেছেন, সেখান থেকে তিনি বাই রোডে পুনেতে পৌঁছাবেন। তবে আজকে দিনে তিনি অনুশীলনে অ্যাটেন্ড করবেন না, কালকে থেকে তিনি অনুশীলন করবেন, যেহেতু পরদিন বাংলাদেশ দলের ম্যাচ। বাংলাদেশ দলে কিছুটা পরিবর্তনের আভাস আছে, যেহেতু অধিনায়ক সাকিবুল হাসান ইঞ্জুরির কারণে বাদ পড়ে গেছেন। তার পরিবর্তে একজন স্পিনারকে হয়তো আমরা দেখতে পারি একাদশে, এবং সেভাবেই বাংলাদেশ দল আসলে পরিকল্পনা করবে। তিনজন পেসার এবং দুজন স্পিনার নিয়ে, সাতজন ব্যাটার নিয়ে হয়তো বাংলাদেশ দল মাঠে নামতে পারে। মুক্তি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। ভারতের পুনে থেকে যুক্ত ছিলেন নোমান আবদুল্লাহ।